কিভাবে আমি জানি না এটা কতটা সুন্দর দেখতেছে কতটা সুন্দর না এটা কিন্তু পুরুষের মতো কালো থাকে এবং এটাকে এইভাবে অপারেশন করে তারপরে হচ্ছে যে পরিষ্কার বানানো হয় উপরে একটা চামড়া থাকে চামড়া থাকে রিমুভ করে নেই মাছটা তবে ধপধপে সুন্দর হয়ে যায় আমি জানি না এটা কি মাছ আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই চামড়াটা তুললে মাছটা কিন্তু এটা মানুষ খায় কিনা তাও জানি না আমি যদি কেউ চিনে থাকেন টাইমলি জানাবেন বেশ পরিশ্রম করে কিন্তু উপরের চামড়াটা তুলতে হচ্ছে দেখেন এটাকে হচ্ছে এখন পলি করা হবে পলি করে দেন সেল মানে তালাম দেওয়া হবে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে দু ধরনের সামুদ্রিক মাছ আছে সকল সামুদ্রিক মাছগুলো কিন্তু এই মহিপুর ঘাট থেকে যায় সারা বাংলাদেশে এবং দেশের বাইরে তো আমরা এখন সেই মহিপুর ঘাটে আছি আর এখানে আমি এই যে আদ্র প্রজাতির এই মাছের সাথে মাছের সাথে এখন যেহেতু সাগরের মাছ ধরার সিজন আপনারা জানেন সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে কাঁটা ট্যাংরা উঠছে ১৪,০০০ টাকা বিক্রি হইলো এই বিটটা এই বিটটার প্রাইস আমি উঠবে আমাদের তো অনেকগুলো বিট রাখা আছে সব বিটগুলো এবং বিক্রি হবে এই ১৩ পাঁচ